বন্ধুগণ, ফুটবল টিউবের মধ্যে সকলকে জানাই স্বাগত। আজকে ইন্ডিয়ান ফুটবলের খুব বেশি কিছু আপডেট নেই, কিন্তু যতটুকু আপডেট আছে আপনাদের দিয়ে দিচ্ছি। প্রথমে চলে আসছি, কালকে ইন্টার কন্টিনেন্টাল কাপে দুটি ম্যাচ ছিল, লেবানন ভার্সেস মঙ্গোলিয়া। যে ম্যাচটা কিন্তু মঙ্গোলিয়া 0-0 ড্র করেছে, মানে ড্র করে রাখতে পেরেছে লেবাননের সাথে, তো সেটা একটা খুব ভালো পারফরমেন্স। এবং তারপরের ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস ভানুয়াতু, যে ম্যাচটা কিন্তু ইন্ডিয়া 1-0 জিতে গেছে। এবারে 1-0 জিতেছে, এবার আপনাদের মনে হতে পারে যে লেবানন এই ভানুয়াতুকে কিন্তু 3-1 হারিয়েছিল। আসলে কালকে ইন্ডিয়া বহু গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু সেটাকে গোলে কনভার্ট করতে পারেনি লাস্ট অবধি। কিন্তু আমাদের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী, সেই কিন্তু গোল করে ইন্ডিয়াকে জেতায়। এবং অনেক নতুন প্লেয়ারকে কালকে খেলতে দেখা গেছিলো। নন্দা কুমার শেখর কালকে তার ডেবিউ করেন, ডেবিউ গোলও পেয়ে যেতে পারত নন্দা কুমার কিংবা মহেশ নাওরেম, তারা কিন্তু যথেষ্ট ভালো খেলা খেলেছে। তো কালকে ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু অ্যাভারেজের থেকে একটু বেটার ছিল, কিন্তু খুব বেটার ছিল না। মানে ভানুয়াতুর তুলনায় যে পারফরমেন্স হওয়া উচিত, তারা যে পরিমাণ ভানুয়াতু মিস পাস করছিল, যে পরিমাণ তাদের গোলকিপার হাত থেকে বল বেরিয়ে যাচ্ছিলো, অর্থাৎ স্লিপ করছিল বা রিফ্লেক্ট করছিল বলা যেতে পারে, তো সেই পরিমাণে সেই জায়গাগুলো, সেই সুযোগগুলোকে কনভার্ট করতে পারলে কিন্তু খুব ভালোভাবে এবং অনেক বেশি গোলে জেতার কথা ইন্ডিয়ার। আর ভানুয়াতু কোনোভাবেই কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। একটা দুটো আক্রমণ করেছে, সেগুলোও তাও গোলে মানে হওয়ার মতো, গোল হওয়ার মতো আক্রমণ না। তো সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ার কিন্তু আরও বেটার পারফরমেন্স দরকার ছিল কালকের ম্যাচে। এরপরে যদি চলে আসি ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিংয়ে, যে ইম্প্রুভমেন্ট হয়েছে গত দুটো ম্যাচের দ্বারা, অর্থাৎ মঙ্গোলিয়া আর ভানুয়াতু ম্যাচের দ্বারা, আর লেবানন যে মঙ্গোলিয়ার সাথে ড্র করেছে সেটারও কিন্তু এফেক্ট এই ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু পড়েছে। কীরকম এফেক্ট, লেবানন কিন্তু 99 ছিল ফিফা র্যাঙ্কিংয়ে, আর ইন্ডিয়া ছিল 101, অর্থাৎ 101। এখন কিন্তু ইন্ডিয়া 101-এ উঠে এসছে, আর লেবানন চলে গেছে কিন্তু 100, অর্থাৎ 100-তে। তাই এর দ্বারা কিন্তু ইন্ডিয়া কিন্তু এখন এশিয়ার মধ্যে 18 নম্বরে চলে এসছে। তারা ছিল 19 নম্বরে, কিন্তু এখন চলে এসছে কিন্তু 18 নম্বরে। এবং এই 18 নম্বরে আসার লাভটা কী সেটা একটু বলে দিই। সেটা আমাদের যে কিছুদিন পরে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স রয়েছে, সেই কোয়ালিফায়ারে কিন্তু এশিয়ার যে টপ টিমগুলো, অর্থাৎ এশিয়ার র্যাঙ্কিং অনুযায়ী, এশিয়ান র্যাঙ্কিং অনুযায়ী এএফসি যে টিমগুলো, তাদেরকে কিন্তু প্রথম 9টা, তারপরে 9টা, এরকম 9টা 9টা করে ভাগ করা হবে পটে ফেলার জন্য। অর্থাৎ ইন্ডিয়া এখন কিন্তু 18 নম্বরে থাকার জন্য পট 2-তে থাকবে, আগে কিন্তু 19 নম্বরের জন্য পট 3-তে চলে যেত। এবার যদি ইন্ডিয়া পট 3-তে থাকতো, তাহলে কিন্তু তার থেকে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়াকে কিন্তু দুটো টাফ টিমকে গ্রুপ স্টেজে খেলতে হতো। কিন্তু যদি তারা পট 2-তে থাকে, তাহলে কিন্তু একটা টাফ টিমকে তারা এড়াতে পারবে, শুধুমাত্র পট 1-এর যে টাফ টিমটা থাকবে তাকে কিন্তু ইন্ডিয়ার সাথে খেলতে হবে। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু এখানে খুব ভালো সুযোগ পেয়েছে, যদি পরের লেবানন ম্যাচটাকে হোল্ড রাখতে পারে বা জিতে যেতে পারে, আর ফাইনালটা যদি জিততে পারে লেবাননের সাথে, তাহলে অবশ্যই কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্কিং আরও ইম্প্রুভমেন্ট হবে এবং পট 2-ও কনফার্ম হবে। তো সেটা একটা খুব ভালো দিক। এরপরে যদি চলে আসি সিলটন পালের আপডেটে, তো সিলটন পাল বহুদিন পর আপডেট বেরিয়ে এসছে, লাস্ট খেলছিল কিন্তু আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সে, এবং মোহনবাগানে দীর্ঘদিন খেলেছে, মোহনবাগান লেজেন্ড বলা যেতে পারে। আই লিগ যখন খেলা হয়েছে, মোহনবাগান আই লিগ খেলতো, তখন কিন্তু চুটিয়ে মোহনবাগানে খেলেছে। সে কিন্তু সিএফএলে খেলার জন্য রেনবো এফসি, যেটা রয়েছে রেনবো এফসিতে কিন্তু সাইন করে ফেলেছে এই সিলটন পাল। আর এরপর যদি চলে আসি রিদিম তালাঙ্গের আপডেট, রিদিম তালাঙ্গকে কিন্তু নিতে চাইছে চেন্নাইন এফসি। তার মার্কেট ভ্যালু কিন্তু 1.6 crore, আর সে একজন রাইট উইঙ্গার, এখন কিন্তু ফ্রি এজেন্ট। এর আগে কিন্তু নর্থ ইস্ট, উড়িষ্যা এবং লাস্ট খেলছিল কিন্তু এফসি গোয়াতে, কিন্তু এখন সে ফ্রি এজেন্ট। তাকে কিন্তু সাইন করাতে পারে চেন্নাই, তাকে সাইন করানোর জন্য চেন্নাই এগোচ্ছে, এবার দেখার যে সে চেন্নাইনে আসে কি না। তো আজকের ভিডিও ছিল এইটুকুই, ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।